আমার মনে আমার চেয়ারম্যান যথেষ্ট হইছে মেয়রগিরি করা আমার মনে আমার পাতা শুনেন এমপি নমিনেশন চাও দিতে পারে এই যে ঠিক কই আমার এখানে কাজ করে আমাদের কি টিপিক্যাল আপনি দেখেন আমাদের ট্যাক্স তুলতে হয় আমাদেরকে সেই ট্যাক্সের বেতন দিতে হয় আমার কর্মচারী কর্মকর্তাদেরকে সেই টাকা দিয়ে আমাদের উন্নয়ন করতে হয় আর যে এমপিগিরি করে সে তো প্রশাসন চড়ায় খায় সারা শহরকে চড়ায় খায় এমনি এমনি চলে আসে সবকিছু আপনাদের সেবা করবো দশ কথা শুনবো জীবনের রিক্স নিবো মাইক কামো গালি শুনবো কথা শুনবো একজন নারী হিসাবে ইজ্জতের উপরে আঘাত আনবেন যা মন চাইবেন তাই কইবেন আবার বেহায়া বেসরমার মতো ওই চেয়ারে বসে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করবো কিন্তু আপনারা শুধু আপনাদের কথাটাই বুঝবেন যে ট্যাক্স দিব না পানি দিব না কেন বিদ্যুৎ বিল দিয়ে না তো দেখুন গ্যাস বিল দিয়ে না জাতীয় পর্যায়ে সব দিবেন আর স্থানীয় পর্যায়ে আপনারা আমাদের সাহায্য করবেন এটা কেমনে করে হলো ভাই কম বেশি পার্টিসিপেট তো করতেই হবে প্রত্যেকের একই অভিযোগ এটা করবো না ওইটা করবো না হ্যান না তেন না দেখেন এমপিগিরি করা সোজা আমার মনে আমার চেয়ারম্যান যথেষ্ট হয়েছে মেয়রগিরি করা আমার মনে হয় পাতা শুনে এমপি নমিনেশন চাওয়া উচিত আমার মনে হয় কারণ আমি যে দাঁতের মানুষ বুঝছেন এই আপনাদের সাথে প্রতিদিন খেতের মাঝে না কইরা কি পরিমাণ জমি উদ্ধার করেছি কল্পনাও করতে পারবেন না সেই জায়গাগুলির মধ্যে বড় বড় বিল্ডিং করেছি আপনি মনে করেন যে 75 কোটি টাকা কইলাম এইটা নদীর ওই পারে করছি আপনি 500 কোটি টাকার কাজ সিদ্ধিরগঞ্জে করছি 800-900 কোটি টাকার কাজ নারায়ণগঞ্জে 1000 কোটি টাকার উপরে কাজ সবাই কি প্রজেক্ট দিয়েছে সবাই কি জায়গার ওয়ার্ল্ড ব্যাংক আর এডিবি দেয় কোথেকে পাইলাম এত টাকা আমার বাপ দাদার কি সম্পত্তি আছে নাকি যে আমি বিক্রি করে আপনাদের কাছে নিয়ে আসছি আমার বাবা তো কিছু রেখে দেন আমাদের জন্য আমি তো শূন্য হাত পা আপনাদের সেবা করি কোথেকে আসলো এই টাকা এই জনগণের এইখানে নেই আমরা বুদ্ধি করেছি আমরা বড় বড় বিল্ডিং করেছি আমরা জায়গা উদ্ধার করে 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং করে আপনাদের কাছে ফ্ল্যাট বিক্রি করেছি দোকান বিক্রি করেছি সেই টাকা দিয়ে সিটি কর্পোরেশন নগর ভবন করেছি শেখ রাসেল পার্ক করেছি প্রায় ওইখানে 60 কোটি টাকা দিয়া ওই পারে মসজিদ করছি পাকপঞ্জাতন জামে মসজিদ করছি আপনার 8 কোটি টাকা দিয়া শহরের উপরে 6 থেকে 7টা মসজিদ করছি মন্দির করছি শ্মশান করছি গির্জাতে দেয় অনুদান মানুষকে দিতেছে অনুদান কোথেকে আসতেছে ভাই এগুলি আমরা তো অর্ধেক পড়ছি অর্ধেকই পড়ি নাই দয়া করে বইটা পড়েন যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কী কী কাজ করে আমার মনে হয় আমার অনেক কাউন্সিলরও বলতে পারবে না এখানে কী হচ্ছে কী কাজ হচ্ছে এই জায়গায় এবং এই কাজগুলির পাশাপাশি দৃশ্যমান যেটা সেটা আপনারা বলতে পারেন যানজট তো নিরসন করতে পারলেন না বাস স্ট্যান্ড তো সরাইতে পারলেন না চাষেরা তো যানজট কমাইতে পারলেন না কেন ভাই একলা আমার ঠেকা পড়ছে এই দায়িত্ব কি আমার নাকি এই জন্যই বারবার বলতেছি যে ডিপার্টমেন্টের যেই দায়িত্ব তার সাথে আমরা কথা বলেন আপনারা সেখানে সচেতন হন